টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের 11টি জেলায় শরৎকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। বন্যা আক্রান্ত 11টি জেলায় মোট 12,38,048টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখন পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা দুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরা। সেই কাতারে আছেন হালের ক্রেজ অভিনেতা আরশ খান। পর্দায় অনবদ্য কাজের জন্য বরাবরই দর্শক মহলে প্রশংসিত আরশ খান। দর্শকরা তাকে অভিনেতা হিসেবে চিনলেও এর বাইরে বিভিন্ন সময় সামাজিক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। কিছুদিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন এই অভিনেতা। আন্দোলনটা ছাত্রদের, স্টুডেন্টদের, আমরা বিভিন্ন প্রফেশনের মানুষেরা নিজ নিজ জায়গা থেকে তাদের সাথে থাকার চেষ্টা করেছি, কিন্তু বেসিক জায়গা থেকে আসলে আন্দোলনটা আমার প্রফেশনের জায়গায় বলেন বা আমার ব্যক্তিগত জীবনে বলেন, এখান থেকে যাওয়ার সে সুযোগটা ছিল না। হ্যাঁ, কারণ আমার আসলে ওই আইডেন্টিটিটা ছিল না যে একটা ছাত্র আন্দোলনে যে আমি যাব, আমি তো সেখানে ছাত্র না। হ্যাঁ, তারপরও নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে ওদের পাশে থাকার চেষ্টা করেছি, বিকজ আমার মনে হয় এটা শুধু আমার না, এটা সবারই উচিত। এবার দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে শুকনো খাবার নিয়ে বন্যাতদের পাশে দাঁড়ালেন আরশ খান। সেই সঙ্গে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, প্লিজ বিকাশ নয় খাবার পাঠান। টাকা পাঠাও কোনো লাভ নেই, আপনি যখন আমাকে টাকা পাঠাইলেন, আমার এই যে এই সব কিছুগুলো এখান থেকে নিতে হচ্ছে, এক প্যাকেট বিস্কুট নিতে, ওই কিছু বিস্কুট নিতে আমার হচ্ছে যে ভাই 2 ঘন্টা সময় চলে যাচ্ছে, গত বুধবার অভিনেতা আরশ খান, অভিনেত্রী তসনুবা তিশার নেতৃত্বে 8 জনের একটি দল যায় নোয়াখালীর মাইজ দিতে। শিশু খাবার থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য খাবার, ওষুধ নিয়ে যান। স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে ক্যাম্প করেন, দলে দলে ভাগ হয়ে ত্রাণ নিয়ে নিজেরাই নৌকা নিয়ে গ্রামগুলোতে ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার আরশ, তিশা সহ কয়েকজন ঢাকা ফিরেছেন। তাদের একটি টিম এখনও সেখানে কাজ করছেন এবং তারা নিজেরাই অর্থ সহায়তা দিয়ে তহবিল গঠন করেছেন। জানা গেছে বন্যা দুর্গত কুমিল্লা অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় আরেকটি স্বেচ্ছাসেবী দলের সদস্যরা ত্রাণ বিতরণ করছেন। নিজে যেতে না পারলেও দলটির সঙ্গে কাজ করেছেন মেহজাবিন চৌধুরী। শুধু অনুদানই নয়, ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও করে দিচ্ছেন তিনি। এই স্বেচ্ছাসেবকদের সঙ্গে আছেন আফরান নিশো। এআরএম সাদাত, দেশ টিভি।